সকলে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। আশা করি সকলে সুস্থ আছো এবং বাড়িতে তোমরা তো পড়াশোনা চালিয়ে যাচ্ছ। গত ক্লাসে আমরা তোমাদের কিছু অঙ্ক করেছিলাম, আজকে আমরা কিছু নতুন অঙ্ক করব। নতুন অঙ্ক করার আগে আমি আরেকবার আমার পরিচয়টা তোমাদের দিতে চাই। আমি শিপ্রা বললাম, তোমাদের গণিত টিচার। এখানে আমার নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের কোনো সমস্যা থাকে অঙ্কে বা কোনো প্রশ্ন থাকে সিলেবাস সংক্রান্ত বা কোনো বিষয়, তোমরা আমাকে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবে আমার কাছ থেকে। আজকে আমরা আমাদের গণিত বই থেকে দশম এবং ১১ অধ্যায় করব, এবং এটা আমরা পাবো আমাদের বইয়ের ৫৩ থেকে ৬৫ পৃষ্ঠার ভেতরে। তাহলে তোমরা সকলে তোমাদের বই বের করো। এই যে আমাদের গণিত বই, আমাদের গণিত বই আমরা বের করি, আমাদের পেন্সিল খাতা যা কিছু আমরা সামনে নেব। আশা করি তোমরা সকলে বই বের করেছ। দেখো আমাদের বইয়ে ৫৪ পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি আছে না? এই যে দেখো, এখানে আমরা একটি বাস দেখতে পাচ্ছি এবং এখানে কিছু মানুষ বা যাত্রীদের দেখতে পাচ্ছি। এখন আমরা একটু পড়ি দেখি, এখানে আমাদের ছবিতে কি বলছে। ৮ জন যাত্রী নিয়ে বাস চলছে, বাস থামলে ৩জন নেমে গেল এবং ৪জন উঠল। এখন বাসে যাত্রীর সংখ্যা কত হলো? তাহলে দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি বাস না, এই বাসটি ৮জন যাত্রী নিয়ে চলা শুরু করলো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এই ৮জন যাত্রী নিয়ে বাসটি চলা শুরু করলো। এবং বাসটি চলা শুরু করার পরে কিছুক্ষণ পরে গিয়ে বাসটি থামলো এবং সেখান থেকে ৩জন যাত্রী নেমে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি ১ ২ ৩ ৩জন যাত্রী কি করলো, নেমে গেল। যদি নেমে যায় তাহলে কি হলো, কমে গেল। কমে গেলে আমরা সেটা কি করি, বিয়োগ করি। এরপর আবার দেখো ৪জন উঠলো, তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি বাসটি যখন থামলো, তোমরা বাসে উঠেছো অনেক সময়, বাস যখন থামে কয়েকজন যাত্রী নামে আবার কয়েকজন ওঠে। তাহলে এখানে দেখো ৩জন নেমে গেল এবং পরে আবার কয়েকজন যাত্রী উঠলো, ১ ২ ৩ ৪। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ৮জনে চলা শুরু করেছিল, ৮জন থেকে ৩জন নেমে গেল, মানে ৩জন বাদ হয়ে গেল, এবং তারপর আবার কি হলো, ৪জন উঠলো, তাহলে ৪জন যোগ হলো। আমরা বাম থেকে ডানে হিসাব করি, দেখো আমরা এখান থেকে হিসাব করি না, ৮ বিয়োগ ৩ যোগ ৪। তাহলে আমরা দেখবো যে এখানে যে যাত্রীদের ওঠানামার বিষয়ে একটি যোগ এবং বিয়োগ হয়েছে এবং একটি অঙ্ক আমরা করেছি আমরা পরের পৃষ্ঠায়। এটা আমরা একটু কথা লিখে দেখব যে প্রথমে আমরা লিখবো কি, বাসে যাত্রী ছিল ৮জন এবং বাস থামলে নেমে গেল কতজন, এই ৩জন। তাহলে এখন বাসে ছিল কতজন, ৫জন, ৫জন থাকার পরে আবার উঠলো সেখানে ৪জন, তাহলে এখন এই ৫ এবং ৪জন যাত্রী মিলে হলো ৯জন। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি চেয়েছে, এখন বাসে যাত্রী সংখ্যা কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাসে এখন যাত্রী সংখ্যা হলো কতজন, মোট ৯জন। তারপরে দেখো তারপরে যে অঙ্কটি আছে, রিয়ার ৭টি পুতুল ছিল, সে তার ভাইকে ৫টি দিল, তার বাবা তাকে আরো ৩টি কিনে দিলেন, এখন তার কয়টি পুতুল হলো? আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পুতুল, আমি জানি তোমাদের বাড়িতেও সবার অনেক সুন্দর সুন্দর পুতুল আছে না? যদি স্কুল থাকতো তাহলে বলতাম যে তোমরা কালকে সবাই পুতুল নিয়ে আসবে, আমরা পুতুলের অঙ্ক করবো, কিন্তু যেহেতু এখন আমরা অনলাইনে ক্লাস করছি তাই আমরা এই ছবি দেখে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো প্রথমে রিয়ার পুতুল ছিল কয়টি, ৭টি, এখানে আমরা দেখতে পাচ্ছি ৭টি পুতুল, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টি পুতুল আছে এবং তার ভাইকে সে দিল না, তার ভাইকে সে কয়টি দিল, তার ভাইকে সে ৫টি দিল। দেখো এখান থেকে ১ ২ ৩ ৪ ৫, এই ৫টি দিল, তাহলে তার কি হলো, কমে গেল। আর যদি কমে যায় আমরা কি শিখেছিলাম, আমরা বিয়োগ করব। তাহলে যখন সে তার ভাইকে ৫টি দিয়ে দিল তখন তার কাছে বাকি থাকলো আর কয়টি, তার কাছে আর বাকি থাকলো ২টি। এখানে আমরা লিখবো, সরি এখানে বিয়োগ চিহ্ন হবে, তোমরা একটু বিয়োগ চিহ্ন দিয়ে নেবে। এরপরে দেখো তার কাছে এখন পুতুল আছে কয়টি, ২টি পুতুল আছে এবং ওই ২টি পুতুল থেকে তার বাবা তাকে আরো ৩টি পুতুল এনে দিলেন। এই যে ২টি পুতুল তার কাছে ছিল, এই ২টি পুতুল এবং তার বাবা তাকে দিল ৩টি পুতুল, তাহলে এই ২টি আর ৩টি মিলে কয়জন হয়, আমরা একটু গণনা করি, ১ ২ ৩ ৪
টি এবং তার বাবা তাকে আরো দিল 3 টি তাহলে সেই 2 আর 3 মিলে হলো 5 টি তাহলে এখন রিয়ার কাছে পুতুল থাকলো এই 1 2 3 4 5 তাহলে এখন আমরা লিখতে পারি যে রিয়ার কাছে এখন 5 টি পুতুল হলো এরপর আরেকটি অঙ্ক আছে দেখো রেজার দুটি চকলেট ছিল তার মা তাকে আরো 3 টি চকলেট দিলেন পরের চকলেট গুলো থেকে সে 5 টি খেলো এখন তার কতগুলো চকলেট রইল আমরা এখানে অনেক সুন্দর সুন্দর চকলেট দেখতে পাচ্ছি না অনেক সুন্দর না আমার কিন্তু দেখে মনে হচ্ছে একটু খাই একটা তোমরা থাকলে তোমাদের বলতাম যে সবাই চকলেট নিয়ে আসবে তারপরে আমরা সেদিন চকলেট পার্টি করতাম কিন্তু করোনা যখন শেষ হয়ে যাবে স্কুল খুলবে আমরা আবার সবাই মিলে স্কুলে যখন আসবো আমরা এভাবে কিন্তু অনেক মজা করব তাহলে এখন আমরা অঙ্কটা করি চকলেটের অঙ্ক দেখো প্রথমে রেজার চকলেট ছিল কয়টি দুইটি এখানে দেখতে পাচ্ছি না দুইটি চকলেট ছিল তার মা তাকে আরো কয়টি দিল তার মা তাকে আরো 1 2 3 তিনটি চকলেট দিল তাহলে যখন দিল তখন কি তার বেড়ে গেল আমরা কি করি যোগ করি তাহলে তার এখন চকলেট হলো কয়টি পাঁচটি চকলেট হলো এবং এই পাঁচটি চকলেট হওয়ার পরে সে কি করলো সে পাঁচটি চকলেট থেকে পাঁচটি চকলেটই খেয়ে নিল আমরা আগে যে অধ্যায় করেছিলাম সেখানে আমরা শূন্যের যোগ বিয়োগ শিখেছিলাম না এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার পাঁচটি চকলেট হলো কিন্তু সে পাঁচটি চকলেট কি করলো খেয়ে ফেললো আমরা আপেলের অঙ্ক দেখেছিলাম সেরকম তাহলে যদি সে পাঁচটি চকলেট থেকে পাঁচটি চকলেট খেয়ে ফেলে তাহলে এখন তার কয়টি চকলেট থাকলো কোন চকলেট থাকলো থাকলো না কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই থাকলো না কিন্তু এটা আমাদের প্রকাশ করতে হবে আমরা কি দিয়ে প্রকাশ করব বলেছিলাম আমরা প্রকাশ করব শূন্য দিয়ে তাহলে আমরা কি লিখবো এখানে শূন্য আমরা বলার সময় হয়তো বলতে পারি যে প্যাকেটগুলো পড়ে আছে কোনো তার কাছে কোনো চকলেট থাকলো না কিন্তু যখন আমরা সংখ্যায় প্রকাশ করব তখন আমাদের শূন্য লিখে সেটা প্রকাশ করতে হবে দেখো তাহলে এখন আমরা লিখবো এখন তার কাছে শূন্যটি চকলেট রইল বা আমরা এভাবে লিখতে পারি যে তার কাছে কোনো চকলেট রইল না এরপরে দেখো তোমাদের কিছু বাড়িকাজ আছে বাড়িকাজের পূর্বে আমি তোমাদের একটু বলে দিই আমাদের আগে যেহেতু স্কুল খোলার একটু সম্ভাবনা ছিল যার জন্য সিলেবাস একটু কম ছিল কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে আমরা স্কুল খোলা সম্ভব হচ্ছে না এর জন্য দ্বিতীয় সময়কে সিলেবাস একটু পরিবর্তন আমি এনেছি আমাদের দ্বিতীয় সময়কে সিলেবাস থাকবে তোমাদের এবার যে দ্বিতীয় সময় পরীক্ষা আমরা এখানে রেখেছি 10 থেকে 14 অধ্যায় পর্যন্ত এবং পৃষ্ঠা থাকবে তোমাদের 55 থেকে 77 আমাদের যে সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই সিলেবাসে একটু পরিবর্তন এসেছে তোমরা এটা নোট করে রাখবে এবং তোমাদের দ্বিতীয় সাময়িকের প্রথম অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্টের জন্য তোমরা এই যে আমি এখানে যেটা দিয়েছি এই অধ্যায়টা এবং এই পৃষ্ঠাগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে এছাড়াও তোমাদের আরও কিছু বাড়ির কাজ আছে দেখো বানান আছে 50 থেকে 70 পর্যন্ত এবং বাংলা বানান আছে 201 থেকে 300 পর্যন্ত নামতা আছে 10 থেকে 13 এবং এখানে কিছু গুণ দেওয়া আছে এগুলো তোমরা নামতা যেহেতু পড়েছো আমি আশা করি তোমরা গুণগুলো পারবে এবং আরও কিছু আছে তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা 63 64 এবং 65 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে যে অঙ্কটা আমরা পূর্বেই করেছিলাম এবং সেই অঙ্কগুলোর জন্য আমি এখানে পুনরায় দেখালাম না কিন্তু তোমরা দেখবে সেগুলো তোমরা বই দেখে করে নেবে সেখানে তোমরা পেন্সিল দিয়ে বইয়ে লিখবে তাহলে সুবিধা হবে তারপরে এখানে কিছু যোগ আছে এই যোগগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বাবা মার সাহায্য নিয়ে এবং এতে যে পৃষ্ঠাগুলোর কথা আমি বলেছিলাম যে 53 পৃষ্ঠায় এই যোগগুলো তোমরা করবে এবং এই যে খালি ঘরগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে তোমরা বইতেই পূরণ করবে এবং তারপরে 64 পৃষ্ঠায় আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট এগুলো তোমরা পেন্সিল দিয়ে পূরণ করবে এবং আছে মাঝের সংখ্যাটি লিখো এই যে দেখো কিছু আছে এখানে নমুনা দেয়া এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আরেকটি আছে তোমাদের বইয়ের এটা তোমরা করবে এখানে তোমাদের আছে বড় সংখ্যায় গোল দাও তারপরে এখানে সাজিয়ে লেখো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এটা তোমরা প্র্যাকটিস করবে তোমাদেরকে ধন্যবাদ দিই আশা করি আজকে ক্লাসে তোমরা সুন্দর করতে পেরেছো এবং যে বাড়ি কাজগুলো দেওয়া হলো তোমরা আগামী দিন পর্যন্ত যখন আমার ক্লাস না পাও ততদিন তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো আশা করি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে বাবা মার বাধ্য হয়ে থাকবে ধন্যবাদ সবাই